بسم الله الرحمن الرحيم والليل إذا يغشى والنهار إذا تجلى وما خلق الذكر والأنثى إن سعيكم لشتى فأما من أعطى واتقى وصدق بالحسنى فسنيسره لليسرى وأما من بخل واستغنى وكذب بالحسنى فسنيسره للعسرى وما يغني عنه ماله إذا تردى বিসমিল্লাহিরহমানিরহিম। রাতের কসম যখন তা ঢেকে যায়, দিনের কসম যখন তা উজ্জ্বল হয়, আর সেই সত্তার কসম যিনি পুরুষ ও স্ত্রী সৃষ্টি করেছেন। আসলে তোমাদের প্রচেষ্টা নানা ধরনের, কাজে যে আল্লাহর পথে ধন সম্পদ দান করেছে, আল্লাহর নাফরমানি থেকে দূরে থেকেছে এবং সৎ বৃত্তিকে সত্য বলে মেনে নিয়েছে, তাকে আমি সহজ পথে সুযোগ সুবিধা দেব। আর তার ধন সম্পদ তার কোন কাজে লাগবে যখন সে ধ্বংস হয়ে যাবে? وإن لنا للآخرة والأولى فأنذرتكم نارا تلظى لا يصلاها إلا الأشقى الذي كذب وتولى وسيجنبها الأتقى الذي يؤتي ماله يتزكى وما لأحد عنده من نعمة تجزى إلا ابتغاء وجه ربه الأعلى ولسوف يرضى। নিঃসন্দেহে পথনির্দেশ দেয়া তো আমার দায়িত্বের অন্তর্ভুক্ত, আর আসলে আমি তো আখেরাত ও দুনিয়া উভয়ের মালিক, তাই আমি তোমাদের সাবধান করে দিয়েছি জ্বলন্ত আগুন থেকে। যে চরম হতভাগ্য ব্যক্তি মিথ্যা আরোপ করেছে ও মুখ ফিরিয়ে নিয়েছে, সে ছাড়া আর কেউ তাতে ঝলসে যাবে না। আর যে পরম উত্তাকী ব্যক্তি পবিত্রতা অর্জনের জন্যে নিজের ধন সম্পদ দান করে, তাকে তা থেকে দূরে রাখা হবে। তার প্রতি কারো কোনো অনুগ্রহ নেই যার প্রতিদান তাকে দিতে হবে। সে তো কেবলমাত্র নিজের রবের সন্তুষ্টি লাভের জন্য কাজ করে, আর তিনি অবশ্যই তার প্রতি সন্তুষ্ট হবেন।